দেওয়া, আমরা সেটা বলতে গেছি এবং আমাদের বন্ধুদেরকে মারধর করা হয়েছে এবং চশমা টুপি এবং ফোন সহ কেড়ে নেওয়া হয়েছে সমস্ত কিছু। ইউনিয়নের লোক, ইউনিয়নের যে হেড, যে সুমনদা, আমাদের ফোন কেড়ে নিয়েছে, একে মারা হয়েছে, একবার পুরো সরকার তিনবার মারা হয়েছে। গত তিন দিন ধরে প্রিন্সিপালকে বলছিলাম, আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি দেখিয়েছি, তার মাঝখানে আমরা প্রথমে কিছু বলার পরে আমরা স্লোগান দিচ্ছিলাম, প্রথমে ইউনিয়ন এসে বলে যে থামতে, এবং তারপর তখনও কোনো জিএস আসেনি, আমরা বলেছিলাম আসুক বাইরে এসে কথা বলবো, আমরা শুধু প্রতিবাদই করছিলাম, স্লোগান দিচ্ছিলাম। জিএস এসে আমাদের হুট করে ফার্স্টেই গায়ে হাত তুলে দিল এবং এসে এবং আমাদের আমাদের যে ভিডিও করছিল তার সেগুলো সব ফেলে দিয়েছে, এবং আমাদের যে স্লোগান আছে পোস্টারগুলো ছিল সেই পোস্টারগুলো ফেলে দেওয়া হয়েছে, এবং বলেছে আমরা মেরেছি, বেশ করেছি, আরও মারবে। আর আমাকে মেরে মানে রীতিমতো কানে একবার, ঘাড়ে একবার মেরেছে, ঠিক আছে। তো তারপরে আমরা যখন বলছিলাম যে বিষয় করার জন্য, প্রিন্সিপাল পরে আসে, প্রিন্সিপাল এসে বলে যে কোনো রকম ঠিক আছে, আমি তো কথা বলছিলাম, আমি তোমাকে দিয়েছি, আমি বলেছিলাম যে যারা পাচ্ছে তারা দিয়েছে, যারা পারেনি তাদের কথা বলছিলাম। এবং পরবর্তীকালে ইউনিয়ন এসে ইউনিয়নের কথাটা প্রেস এবার প্রিন্সিপাল সাপোর্ট করে, উনি কোনো রকম প্রতিবাদই দেখেন। কী চাইছে আপনি? এখন চাইছি আমাদের যারা ফিস দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যেন ফিস কমানো হয়, এবং যারা দেয়নি তাদের ফিসটা, তাদের মানে 30 তারিখের মধ্যে আমাদের কলেজ ফিস মানে ইউনিয়ন ইউনিভার্সিটি ফিস দিতেই হবে। এবং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ এরপরে আমাদের বলে দেওয়া হয়েছে যে জার্নালিজম ডিপার্টমেন্ট, যারা ডিপার্টমেন্ট থেকে হয়েছে, শুধুমাত্র আমরা না, ডিপার্টমেন্টের যে অধ্যাপক তারাও তাদেরকে থ্রেট করা হয়েছে, টিচারদের থ্রেট করা হচ্ছে, বলছে যে দেখে নেবো টিচার করছে ইউনিয়নের ছেলেরা। কি নাম তোমার? অভিরূপ পাল। আমরা এখানে চেয়েছিলাম যে আমাদের প্রতিবাদটা ছিল হচ্ছে ফিস কমানোর জন্য, ঠিক আছে, কিন্তু ফিস কমানো তো আমরা প্রথমে প্রিন্সিপালকে বলেছিলাম, দেখুন সবার পক্ষে সম্ভব না, ফিস এত বেশি, যারা খুব গরিব ঘরের মানুষ তারা তো অনেক কষ্টে পড়াশোনা করছে, তাদেরকে তাদের ফিসটা কমানোর জন্য দেখুন আমরা আমি আমার কয়েকজন মধ্যে আমরা দিতে পারবো, কিন্তু সবার ফিস তো কমানো সম্ভব না, তাদেরটা কে দেখবে, তাদের জন্য তাদের আমরা সবার জন্য আমরা সবার জন্য একটা প্রতিবাদ সৃষ্টি করেছিলাম, আমরা সেটাকে ভালোভাবে নেওয়া হচ্ছে, এটা আমাদের ছাত্র ছাত্রীদের সমস্যা। সেইখানে সুমনদা আমাদের যে কলেজ জিএস, তিনি বলছে আমরা এসএফআই করি, আমরা কোনো দল থেকে এসেছি, বাট এটা পুরোপুরি সম্পূর্ণভাবে এটা ছাত্রছাত্রীদের সমস্যা। অবশ্যই অবশ্যই জিএস জিএস এর সমস্ত দল সবাই মিলে আমাদেরকে হামলা করেছে, আমাদেরকে ধাক্কা দিয়েছে, ছেলেদেরকে মেরেছে, মেয়েদের ধাক্কা দিয়েছে, ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে ইয়েতে ছিল, এরা এরা বলছে এটা দল থেকে। ইনফ্যাক্ট আমাদের যেখানে এটা পুরোপুরি সম্পূর্ণ আমাদের সমস্যা ছিল, যেখানে আমরা কোনো টিচারকে ইনভলভ করি, সেখানে এরা টিচারকে ইনভলভ করে বলছে তোদেরকে টিচাররা ইয়ে করেছে, তোদেরকে টিচাররা ইন্ধন দিয়েছে, তোদেরকে পার্টি তো এখানে কোনো পার্টি কোনো এখানে পার্টির কোনো রকম কোনো ভূমিকাই নেই, কোনো রকম কোনো চিহ্নই নেই, সেখানে আমরা নাকি এসএফআই, সেখানে আমরা নাকি এবিভিপি, এরা ঢুকিয়ে দিয়েছে সব। আমার নাম প্রীতি পোদ্দার। বেড়া ট্রেডার্স বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে, বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে, আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্স এ রঘুনাথপুর ঝাড়গ্রামে, বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে। বিশেষ বিশেষ সাইকেলের উপর রয়েছে ফ্রি ইন্স্যুরেন্স, এই জন্য অগ্রিম বুকিংও চলছে, আজই যোগাযোগ করুন বেড়া ট্রেডার্স এ রঘুনাথপুর ঝাড়গ্রামে, বিশদ জানতে লগন করুন www.beratraders.com ওয়েবসাইটে।